স্টল ফিডিং এর ছাগলের খামারে গুণগত মানের দানা খাবার মানে খরচা অনেক বেশি, আর বেশি খরচা মানেই লাভের অঙ্কটা খুবই কম। তাই প্রত্যেকটি ছাগল খামারিকে ভাবতে হবে কিভাবে দানা খাবারের খরচা কমানো যায়। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া, বড়দেরকে আমার নমস্কার, ছোট বন্ধু ভাইদেরকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং দেখাবো আমি আমার খামারে দানা খাবারের গুণগত মানকে ঠিক রেখে কিভাবে খরচা কমাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না, সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন, যদি ছাগল পালন সম্বন্ধীয় বিভিন্ন রকম তথ্যগুলি পেতে চান, যেমন ছাগলের খাদ্য পরিচর্যা, এছাড়াও ছাগলের বিভিন্ন রকম রোগ এবং তাদের চিকিৎসা এবং মেডিসিন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন। চলুন তাহলে বন্ধুরা এবারে কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটি। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়, পশুদের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক। প্রিয় দর্শক বন্ধুরা, যারা নতুন করে ছাগলের খামার করবেন বলে ভাবছেন বা যারা ছাগলের খামারে যুক্ত রয়েছেন, যারা যুক্ত রয়েছেন বিষয়টা অবশ্যই ভালো করে বুঝতে পারবেন। একটা স্টল ফিডিংয়ে ছাগলের খামার করতে গেলে এক একজন এক এক ধরনের খাদ্যের যোগান দেয়। কাঁচা খাবার হিসেবে বিভিন্ন রকমের ঘাস চাষ করে, অনেকে সাইলেজের ওপর ফার্মিং করে। তো যেভাবেই ফার্মিং করুন না কেন, স্টল ফিডিংয়ে খামার করা মানে দানা খাবারটা কিন্তু মাস্ট, দানা খাবার দিতেই হবে। যদি দানা খাবার না দেন তাহলে বডি গ্রোথ ঠিক থাকবে না, শরীরে শাইনিং আসবে না, দুধের কোয়ান্টিটি বাড়বে না, এরকম বিভিন্ন রকমের সমস্যাগুলো দেখা যায়। এই জন্য প্রত্যেকটি খামারই কিন্তু ওনার খামারে ছাগলকে দানা খাবার দিয়ে থাকে। তো দানা খাবার মানে কি? দানা খাবার আমরা কোনটাকে বলি? বিভিন্ন ধরনের, যেমন দানা শস্য, তাদের মধ্যে প্রধান, পশুদের প্রধান দানা খাবার হিসেবে ধরা হয় ভুট্টা, এরপরে গম রয়েছে, বিভিন্ন প্রজাতির ডালের ভুসি রয়েছে, আরও ইত্যাদি ইত্যাদি রয়েছে। তো মেন হচ্ছে ভুট্টা। তো দেখবেন আজকে বর্তমান সময়ে, এখন সিজন নয়, এখনকার সময়ে ভুট্টা কিন্তু, গোটা ভুট্টা উত্তরবঙ্গে দাম রয়েছে প্রায় 23-24 টাকা পার কেজি, আর যদি ভাঙা ভুট্টা নেওয়া হয় প্রায় 25-27 টাকা পার কেজি। তাহলে প্রত্যেক দিন একটা ছাগলকে কতটা দানা খাবার দিতে হয়? দেখুন, যেটা হিসাব বডি ওজন অনুযায়ী দানা খাবার দিতে হয়, 10 কেজিতে কম হলেও 100 গ্রাম কিন্তু দানা খাবার দেওয়া উচিত। অর্থাৎ আমরা কেজি প্রতি যদি 1 কেজি ওজন হয় 10 গ্রাম, মানে 10 কেজিতে 100 গ্রাম, তাহলে একটা যদি মা ছাগল ব্ল্যাক বেঙ্গলি ধরুন, ব্ল্যাক বেঙ্গলের 20-25 কেজি ওজন, তার মানে 200-250 গ্রাম দানা খাবার দিতে হবে। তো শুধু ভুট্টা দিলেই যে হবে সেটাও নয়, সেখানে বিভিন্ন ধরনের দানাগুলো মিশ্রণ করা হয়। তার মধ্যে যেমন ভুট্টা থাকলো, গমের ভুসি বা যেটাকে চোকর বলা হয়, এর মধ্যে খোল, তো ভুট্টার মধ্যে কী গুণাগুণ আছে, খোলের মধ্যে কী গুণাগুণ আছে, গমের ভুসি বা চোকরের মধ্যে কী গুণাগুণ আছে, এগুলো নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে বহু ভিডিও বানানো রয়েছে, সেখানে বিস্তারিতভাবে জিনিসগুলো আলোচনা আছে। আপনারা যারা দেখেননি অবশ্যই গিয়ে দেখে নেবেন, বুঝতে পারবেন কোন কোন দানা খাবারের মধ্যে কী কী গুণাগুণ আছে। আমি আপনাদেরকে বোঝাতে চাইছি এবং দেখাতে চাইছি আমি দানা খাবারের খরচা কীভাবে কমাই। ধরুন দানা খাবার আমি বানাচ্ছি, দানা খাবার একটা মিশ্র খাবার যেখানে ভুট্টা রয়েছে, গমের ভুসি থাকছে, শস্যের খোল থাকছে, আরও বিভিন্ন রকমের আমার মেটেরিয়াল রয়েছে যেগুলো আমি মিশ্রণ করি। তো কাঁচামালের মধ্যে মেন ভুট্টা, গমের ভুসি আর হচ্ছে শস্যের খোল। তো শস্যের খোলেরও কিন্তু বর্তমান খুব দাম, ভালো খোল মানে কি 35 টাকা কিলো, গমের ভুসি মানে 35 টাকা কিলো, আর ভুট্টা আমি টোটাল ভাঙানো ভুট্টা আমি 25 টাকা কিলো ধরছি। তিনটা একসঙ্গে মিশ্রণ করলে অনেক টাকা কস্টিং পড়ে যায়। তার মধ্যে ওর ওই দান মিশ্র খাবারের মধ্যে আরও মিনারেল মিক্সার, ভিটামিন প্রিমিক্স আর অন্যান্য জিনিসগুলো মিশ্রণ করে তাতে দেখা যায় দানা খাবার খরচা বেড়ে যাচ্ছে। তো এই যে খরচাটা যদি আমি না কমাতে পারি তাহলে কিন্তু প্রফিটের যে অঙ্কটা সেটা কিন্তু অনেকটাই কম হবে। তাহলে কিভাবে আমি এর খরচাটা কমাচ্ছি? দেখুন, আমি কিন্তু দানা খাবারের মাত্রা কমাচ্ছি না, কারণ যেটা হিসাব 10 কেজিতে 100 গ্রাম দিতেই হবে, যদি বেশি দেন কোনো ক্ষতি নেই, আবার অত্যাধিক বেশি নয়, একটা লিমিট অনুযায়ী। যেখানে একটা ছাগলের ওজন 20 কিলো, সেখানে যদি আপনি 300-350 গ্রাম দেন, অভ্যাস করান, কোনো অসুবিধা নেই, কিন্তু সেখানে যদি আপনি 100 গ্রাম দেন তাহলে কিন্তু হবে না। তো এটা মাথায় রাখবেন, 10 কেজিতে 100 গ্রাম দানা খাবার দিতে হবে, যেটা আমি আমার খামারে দিয়ে থাকি।
তাহলে এখন খরচাটা বেড়ে যাচ্ছে, তো খরচাটা আমি কীভাবে কমাচ্ছি এর জন্য বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করে যাচ্ছি। তো প্রথমে আমি এক্সপেরিমেন্ট করলাম কি খড়, তো খড় দিয়ে এক্সপেরিমেন্ট করলাম। অনেকে কমেন্ট করেছেন যে দাদা আপনি খড় খাওয়াচ্ছেন নতুন প্রসেসে, এতে কী ফলাফল পেলেন? সত্যি বন্ধুরা, খড়ের ওপর যে প্রসেস আমি খাওয়াচ্ছি ভালো ফল পেয়েছি বলবো না খারাপ, কিন্তু এতে কস্টিংটা বেশি আসছে, খড়ের দাম বেশি। আমাদের এখানে এই এই সাইজের বান্ডিল হয় খড়ের, এক একটা বান্ডিল যখন সিজন, এখন ধরুন সিজন খড় উঠলো এখন 3 টাকা 4 টাকা, মানে 3 বান্ডিলের দাম 9 টাকা, 3 বান্ডিলে কিন্তু 1 কিলো হচ্ছে, মানে 9 টাকা কিলো পড়তেছে। সেটাকে যখন আমি কাটবো আরও 1 টাকা জুড়ে দিন, 10 টাকা হয়ে যাচ্ছে। আর যখন বর্ষাকাল বা অন্যান্য সিজন যে সময় খড় থাকে না, সে সময় কিন্তু 15-16 টাকা কিলো পড়ে। তাতে আবার বিভিন্ন রকমের ম্যাটেরিয়াল মিক্স করে আমি 1 কেজি খড়ের যে দানা খাবারটা, মানে খড়ের খাবারটা যে তৈরি হচ্ছে, অনেক টাকা খরচা পড়ে যাচ্ছে। তো এর জন্য আমি খড়টাকে বাদ দিয়ে দিলাম। খড়ের বদলে আমি ভাবলাম, নতুন করে এক্সপেরিমেন্ট করলাম ধানের কুড়ো, অর্থাৎ ধান ভাঙানোর পর ধানের উপরে যে ছিলকাটা সেইটা। তো প্রথমে আমি আতপ চালেরটা পাইনি বলে আমি সেদ্ধ চালের যেটা হয় সেটা দিয়ে এক্সপেরিমেন্ট করলাম, একটা দানা মিশ্র খাবার তৈরি করে আমি ভালো ফল পেয়েছি, যার জন্য এবারে কিন্তু আমি কমার্শিয়াল আকারে করতে যাচ্ছি। তো সেটা কীভাবে চলুন দেখে নেওয়া যাক। প্রিয় দর্শক বন্ধুরা, আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি যেটা আমি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট জোগাড় করতে পারি, সেটা কি চলুন দেখে নেওয়া যাক এবার। এই যে দেখুন বন্ধুরা, এইটাকে কিন্তু আমি ফ্রি অফ কস্ট সংগ্রহ জোগাড় করতে পেরেছি। এবার অনেকে বলবেন এটা কি, এটা কিন্তু ধান, দেখতেই পাচ্ছেন এটা ধান, তো এটা ভালো ধান কিন্তু নয়। যারা উত্তরবঙ্গের বাসিন্দা তারা অবশ্যই জানেন, এটাকে আমরা বলি আমাদের উত্তরবঙ্গের ভাষায় ধানের চিটা, অর্থাৎ ধানের মধ্যে যেগুলো ফলস থাকে, যেগুলোর মধ্যে ভিতরে চাল থাকে না সেইগুলো। তো এটা কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতে পাই। আমাদের উত্তরবঙ্গে এখন ধান কাটা মারে এর কাজ চলছে, ধান কাটা মারে কাজ চলছে বলে এইগুলো মেশিনে যখন ভাঙাচ্ছে, ভাঙানোর পর চাষিরা কী করতেছে, এইগুলোকে ফেলে দিচ্ছে, ফেলে দিচ্ছে। এবার যারা পরিচিত রয়েছে আমি তাদেরকে বলে রেখেছি, তারা এগুলো বস্তায় ভরে রেখেছে, বা আমাদের যে সমস্ত চাষ হয় আমাদেরগুলো তো টোটালি রাখা আছে এইভাবে। তো এগুলোকে আমি এখন মেশিনে ভাঙাবো। তো এবার ভাববেন না যে এটা সম্পূর্ণই শুধু ফলস, এর মধ্যে কোনো চাল নেই, মানে এর মধ্যেও খুদ বেরোয় আর কি। এটা যদি পরিষ্কারভাবে মেশিনে ভাঙানো যায় এর মধ্যে খুদ বেরোয়, হ্যাঁ এটার মধ্যে ফ্রেশ চাল বেরোবে না, তো এটাকে ফেলে দেওয়া হয়। তো সেইটাই আমি কালেকশন করেছি, এটা এবার এই মেশিনে ভাঙাবো। ভাঙালে পরে এর মধ্যে না, যদি আমি 20 কেজি ভাঙাই, এর মধ্যে 10 কেজি কিন্তু আমি চালের গুঁড়ো পাবো, মানে খুদগুলো পাবো। তাহলে আমার এটা নেওয়া বেনিফিট যেটা আমি ফ্রিতে পাচ্ছি, তাহলে আমি 10 টাকা দিয়ে কেন ধানের কুড়ো কিনবো? এখন ধরুন সিজন চলছে, চারিদিকে যদি আমি একটু গ্রামে গঞ্জে যারা আমার পরিচিত রয়েছে তাদেরকে বলি, এখানে এক একটা লোকের অনেক ধানের চাষ, তো এক একটা বাড়ি থেকে অনেক আমি এগুলো কালেকশন করতে পারবো। এবার যদি তাদেরকে প্রয়োজনে আমি যদি মনে করি যে কেজি প্রতি একটা খরচা দিয়ে দিলাম, তাতেও আমার বেনিফিট, কারণ 100 কেজি ভাঙালে আমি যেখানে 50 কেজি খুদ পাবো, 50 কেজি আতপ চালের খুদ মানে কি, এর খুব ডিমান্ড, এর নিউট্রিশিয়ানটাও বেশি, তাহলে আমি 5 টাকায় যদি কেজি কিনি আমার তাতেও কিন্তু লস নেই, 10 টাকায়ও যদি কিনি তাতেও কিন্তু আমার লস নেই। তবে দেখে নিতে হবে সম্পূর্ণ যেন ফলস না থাকে, তার মধ্যে কিছু কিছু যেন ধান থাকে, এর মধ্যে কিন্তু ভালো ধানও প্রায় 25% থাকে। তো এটা আমি ফ্রিতে পেয়ে যাচ্ছি, এইভাবেই কিন্তু আমি খাবারের খরচা কমাচ্ছি। খরচা কমানোর জন্য কী করেছি, সিজনে যখন সিজন ছিল ভুট্টার, সেই সিজনে এবারে 14-15 টাকা কিলো ছিল, সে সময় আমি 1 টন অর্থাৎ 1000 কিলো ভুট্টাকে কালেকশন করে রেখে দিয়েছি। তাতে আমার এখন ভুট্টার খরচা ওই একই পড়ে যাচ্ছে, মানে 14-15 টাকা কিলো ভাঙাতে, আরও ধরুন দিন যেহেতু নিজের মেশিন রয়েছে আরও 50 পয়সা জুড়ে দিন, তো তাতে আমার 15 টাকার মধ্যে ভুট্টা হয়ে যাচ্ছে। তো এই একটা আমি টেকনিক ব্যবহার করছি খরচা কমানোর জন্য, যেটা আমি ব্যবস্থা নিয়েছি ধানের কুড়ো। গমের ভুসিটাকে আমি বাদ দিয়েছি, কারণ গমের ভুসি 35 টাকা কিলো, সেটাকে টোটালে বাদ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এই যে ধানের ভুসি বা ধানের কুড়া যেটাকে বলা হয়, ধানের উপরে যে ছিলকা সেটাকে অ্যাড করেছি। তো এটা হচ্ছে টোটালি আতপ চালের, প্রথমবার আমি এক্সপেরিমেন্ট করেছি সেদ্ধ চালের, তো এবারে আতপ চালের। তার মধ্যে আবার এটা কি, আমাদের উত্তরবঙ্গে যেটাকে ভোগ ধান বলা হয়, কালো রঙের একটা ধান হয়। তো এই ধানটার গুণাগুণ কি, এই ধানটা খুবই মিষ্টি সুস্বাদু, এবং এত সেন্ট এই ধানের চালটার, রান্না করলে না অনেক দূর থেকে এর গন্ধ পাওয়া যায়।
তো বিভিন্ন জায়গায় যেমন গোবিন্দভোগ, তো আমি যেটা দেখেছি অনেক ভোগ দেখেছি তার মধ্যে এইটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের মাটিতে যেটা হয় খুব সুন্দর এবং খুব ডিমান্ডের, এর গুণাগুণ খুব বেশি। আর এককালীন আমাদের এদিকে যে মানে অনেকদিন আগের কথা, যখন রাজা মহারাজা জমিদার ছিল তারা কিন্তু এই চালের ভাত খেত। একটা জায়গা থেকে আমি কালেকশন করলাম যেখানে আমি সব সময়ের জন্য পাবো, আর যারা শুধু এই চালেরই ব্যবসা করে। তো যাই হোক, এটা আমি কিনলাম হচ্ছে 10 টাকা কেজি। তো যেখানে আমি গমের ভুষি 35 টাকা সেটা বাদ দিলাম, গিয়ে আমি 10 টাকার জিনিস অ্যাড করলাম, তার মধ্যে আবার কি 100 কেজি ধানের ভুষির মধ্যে বা কুড়োর মধ্যে 20 কিলো কিন্তু খুদ থাকে, ওই যে চালের খুদ, যেহেতু আতপ চাল তো অনেক ভেঙে যায়, তো আমি বেনিফিটটা কিন্তু বেশি পাচ্ছি। তো এইভাবে কিন্তু আমি খরচাটা কমালাম। আর যেটা সর্ষের খোল, সর্ষের খোলটাকে আমি বাদ দিচ্ছি না, কারণ ওর মধ্যে প্রোটিনের মাত্রাটা বেশি থাকে, আমি সেটাকে ঠিকঠাক রাখছি। তাতে দেখা যাচ্ছে 100 কেজি যখন আমি মিশ্র দানা খাবার তৈরি করি, সেই মিশ্র দানা খাবারে আমার ভুট্টার মাত্রা থাকে হচ্ছে 60 কিলো, আর আমি 30 কিলো দিতাম হচ্ছে সর্ষের খোল, 90 হলো, আর 10 কিলো দিতাম হচ্ছে গমের ভুষি। এখন এটা আমি খরচাকে কমানোর জন্য কি করলাম, আমি 30 কিলো দিচ্ছি ভুট্টা, আর 40 কিলো দিচ্ছি আমি চালের ভুষি বা যেটা ধানের কুড়া ধানের ভুষি, আর বাকিটা দিচ্ছি আমি 20 কেজি সর্ষের খোল। এরপরে আমার যে সমস্ত দানা খাবার তৈরি, যেমন মিনারেল মিক্সচার, ভিটামিন প্রিমিক্স, আরও বিভিন্ন রকমের কিছু সাপ্লিমেন্ট আমি ব্যবহার করি, করে মিশ্র খাবারটা তৈরি করি। তো তাতে আমি হিসাব করে দেখলাম যে আগে দানা খাবার তৈরি করতে আমার যা খরচা হয়েছে তার অর্ধেক খরচা কিন্তু আমার এখন লাগছে। তো তার মানে আমি যদি মনে করি এখন, যেখানে আমি একটা 20 কেজি ওজনের ছাগলকে আমি 300 গ্রাম দানা দিতাম, এখন আমি 400 গ্রাম দেবো, সেটাও কিন্তু সম্ভব। কেন বলুন তো, এখন আমার খাবারের গুণমানও ঠিক থাকলো, খরচাটাও কমে গেল, তাতে আমার বেনিফিটটা বেশি। তো এইভাবে যে শুধু আপনারা এই ধানের ভুষিটাই দেবেন সেটা নয়, যারা খামার করবেন বন্ধুরা আপনাদের প্রত্যেকেরই কর্তব্য নিজেরা নিজে এক্সপেরিমেন্ট করবেন, আপনাদের এলাকায় কোনটা অ্যাভেলেবেল। ধরুন কিছু জায়গা আছে যেখানে ডাল শস্য বেশি চাষ হয়, ডালের চাষ বেশি, সেখানে চেষ্টা করবেন ডালের খোসাটাকে কালেকশন করার, ডালের ভুষিকে কালেকশন করার। যেখানে সর্ষে চাষ বেশি সর্ষের খোলা কালেকশন করবেন। এইভাবে আপনাকে টেকনিক লাগাতে হবে, যে একজনের দেখে আপনি করবেন সেটা নয়, আপনি দেখবেন আপনার এলাকায় কোন জিনিসটা অ্যাভেলেবেল, কোনটার কম খরচে পাবেন, দেখে সেটাকে কালেকশন করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আরও কোনো বিষয়ের ওপর আপনারা ভিডিও দেখতে চান সেটা কমেন্টে লিখবেন, আমি অবশ্যই আপনার কমেন্টের ওপর ভিত্তি করে চেষ্টা করব ভিডিও বানানোর জন্য। আজকের ভিডিওতে আর বেশি সময় নিচ্ছি না, এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।